মা আমার রাগ করিস না আমি আর কোনোদিনও তোর গায়ে হাত তুলব না সত্যি কোনোদিনও আর মারবে না তো সত্যি কোনোদিনও আর মারবো না এই তো মামের মিল হয়ে গেছে এইবারে শান্তি বনি বনি এ কি তুমি এখানে দাঁড়িয়ে আছো চলো ঘর সাজাতে হবে তো চলো এই বনি তোরা ঘর সাজাবে কেন রে নামা কিছু না আসলে অনেকদিন ঘরদোর পরিষ্কার করা হয়নি তো তাই আজ ঘর পরিষ্কার করব চলো গিয়ে বুঝ কে বললে অনেকদিন ঘরদোর পরিষ্কার হয়নি এই তো সেদিন বাবু নিজে দাঁড়িয়ে থেকে লোক ডাকিয়ে ঘর পরিষ্কার করালে এদিকে আমাকে সত্যি করে বল কেন ঘর সাজাচ্ছিস না হলে কিন্তু আমি সত্যি খুব রেগে যাব বনি শুনো বলছি মাকে সব বলে দি সব ঠিক হয়ে গেছে তো কি ব্যাপার বলো তো অনেক লোকজন আসবে নাকি হ্যাঁ অনেক লোকজন আসবে কেন ওই তোমাদের এই পার্টি পার্টি আবার হবে বোধহয় ঠিক ধরেছো পার্টি হবে কিসের পার্টি গো শেখর দাদা আমরা কাল ময়ের জন্মদিন পালন করব মা কিন্তু শেখর কাল তো ময়ের জন্মদিন নয় ওর তো জন্মদিন সামনের মাসে জানি মা কিন্তু কালকের ডেটটা আর ময়ের বার্থডেটা সেম তাই আমরা ভেবেছি আমরা কালী মৌয়ের জন্মদিন সেলিব্রেট করব সত্যি তোরা পারিস বটে এত পাগলামিও করতে পারিস তোরা মা পায়েসের দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে বিমলদা শোনো বলছি কালকে 4-5 লিটার দুধ আনিয়ে রাখবে তো 4-5 লিটার দুধ তাতে তো মৌ দিদি চান হয়ে যাবে ওইটুকু একটা মেয়েকে পায়েস খাওয়ার জন্য এক বাটি পায়েসই যথেষ্ট আমরা কি যেতে দেখব আরে বিমলদা তুমি বুঝলে না মৌয়ের নামে পায়েস হবে আর উনি 3 দিন ধরে ওটাকে খাবে আচ্ছা শেখর দা হ্যাঁ বিমলদা বলছি যে বলো দিদি একদম ঠিক কথা বলে কি বলে আপনি সত্যি পেটুক এই যে মিস্টার পেটুক রাম কেকের অর্ডারটা কি দেওয়া হয়েছে ওটা আমার দায়িত্ব না ওটা তোমার বাবার দায়িত্ব আমার দায়িত্ব শুধু ওই খাওয়ার লিস্টটা তৈরি করা চলো শুধু খাওয়া না খালি খাওয়ার চিন্তা আগে ঘর দর সাজাতে হবে সেটার দায়িত্ব কে নেবে